देशे विभाजनेर राजनीति चलछे बांगलार ऐक्य देखे अनेकेर हिंसा हय मानुषेर अधिकारेर जन्य लड़ाई करब माथा नोआब ना भय पाबेन ना लड़ाई करुन अभिषेक बंदोपाध्यायके संगे निये ईद उपलक्षे रेड रोडे नमाज पाठ अनुष्ठाने नाम ना करे बीजेपीके आक्रमण मुख्यमंत्री ममता बंदोपाध्याय और खास करके ये चीज डिवाइड एंड रूल पॉलिसी चल रहा है वो भी ठीक नहीं है, जो आइसोलेशन का पॉलिटिक्स चल रहा है वो भी ठीक नहीं है। हम यूनिटी चाहते हैं, हम सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम वही चाहते हैं, एक साथ में रहने का हक सबका है। आपका जो हक है हमारा भी हक है। आज पूरा विश्व देखे कि बंगाल में जैसे यूनिटी है और कोई जगह में हिंदुस्तान में नहीं है। इसी के लिए वो लोग जलते हैं, जितना जलते हैं उतना गाली देता है, जितना जलते हैं वो बेइज्जती करते हैं, लेकिन वो हमको बहुत बेइज्जत किया है, बहुत बेइज्जती करते भी है, आने वाला दिन करेंगे भी, करने दो। हम डरते नहीं है, हम डरपोक नहीं है, हम काफिर नहीं है, हम लड़ते हैं, हम लड़ना जानते हैं, অন্যদিকে ঈদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। রিজওয়ানুর রহমানের বাড়িতে 3 বছর পর গেলেন মুখ্যমন্ত্রী। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিনিট 25 পর ফিরে যান মুখ্যমন্ত্রী। এদিকে ঈদের দিনে আনিসের বাড়িতে মোহাম্মদ সেলিম আমতার সারদা গ্রামে পৌঁছলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। আজ সারাদিন সেখানেই থাকবেন মোহাম্মদ সেলিম। তার এত ঢাক ঢোল পাঠিয়ে নবান্ন থেকে ঘোষণা করে আমরা তো যেদিন সিট গঠন হয়েছে সেদিন আমি বলেছি এটা সিট অর শিট বুলশিট, কারণ যাকে নিয়ে করা হয়েছিল তার এক্সপার্টিজ হচ্ছে এটাই সত্যকে গোপন করানো। যদি পুলিশই তদন্ত হয় আর যেখানে পুলিশ হত্যা করেছে তা সেটা কখনো কোনো রাজ্য সরকারের কাছে দায়বদ্ধ ডিজির কাছে রিপোর্ট করছে সে তদন্ত করতে পারে? গোটা তো পুলিশ তো একটা স্ট্রাকচার, তদন্তকারী সংস্থা কে হবে, তদন্ত কারা করবে, এবং যদি এসআইটিও করতে হয় সেটা কোর্টকে করতে হবে, দরকার হলে অন্য রাজ্য থেকে অফিসার নিয়ে আসতে হয় যে নবান্নর কাছে বা ভবানী ভবনের কাছে দায়বদ্ধ থাকবে না। আনিস মৃত্যু তদন্তে এখনো সিবিআই তদন্তের দাবিতে অনর আনিসের বাবা। আমার আনিসকে যারা খুন করেছে সে আসামিকে এখনো অ্যারেস্ট করে না, সিট যে গঠন করেছিল সে সিট কিছু কাজ করে না, আর সে সিটকে আমি মেনে নিতেও পারি না। আমি কোর্টকে মানি, কোর্টের নজরদারি আমি সিবিআই এখনো চাচ্ছি, চেয়ে বসে আছি। যারা আমার আনিসের খুনের ন্যায় বিচার পাওয়ার জন্যে আমার সব দল মত সব একত্র হয়েছে, তারা মাঠে ঘাটে রাস্তায় পথে নেবেছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই।